তাহলে এই যে ফাইলস বইটা পড়ে ফেলো পড়ে ফেলো, এবং মাই সাজেশন ইজ জাস্ট রিডিং করো, কিছু না, মানে উপন্যাসের মতো রিডিং করে ফেলো, ঠিক আছে, বুঝে বুঝে রিডিং। ওকে স্যার, ওকে, নাও এখন অ্যালগোরিদমটা দেখলাম, তবে এই অ্যালগোরিদমটা আমি যদি কনভার্ট করতে যাই, তাহলে দেখো আমি কিবোর্ড থেকে একটা ইনপুট নিব, দিয়ে রেডিয়াসে রাখবো, তবে এটা হচ্ছে স্ক্যান এফ, স্ক্যান এফ ফাংশন আমি কী করি, কিবোর্ড থেকে একটা ইনপুট নেই, নেওয়ার পরে এটাকে আমি রেডিয়াসে রাখছি, এর আগে একটা সাইন ইউজ করছি, সাইন হচ্ছে এম্পারসেন্ট সাইন, ওকে। দেন সেকেন্ড পার্টটা ছিল কি, যে আমি মেমোরি থেকে যেটা লিখে নিব, নিয়ে সিপিইউতে ক্যালকুলেট করে এরিয়াতে রাখবো, তবে পায়ের ভিতরে একটা ডেটা ছিল, এখানে পায়ের ভিতরে আমি ঠিক করছিলাম, রেডিয়াসের ডেটা আছে, তবে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু রেডিয়াসের এই ডেটা লিখে নিয়ে আমি মাল্টিপ্লাই করবো সিপিইউতে, করে ভেবেটাকে এরিয়াতে রেখে দিলাম। থার্ড কাজ হচ্ছে যে আমি এরিয়া ভেবেটাকে পিন করবো, তবে এরিয়া ভেবেটাকে পিন করলাম, তো মেইনলি এই তিনটে লাইন হচ্ছে আমার মেইন প্রোগ্রাম। এখন এর সাথে আমাদের কিন্তু কিছু জিনিস লাগবে, যেমন আমি স্ক্যান এফ যখন বলবো পড়বো, তার মানে এখানে একটা প্রম্পট দেওয়া দরকার মনিটরে, সেই প্রম্পটের জন্য আমি একটা স্টেটমেন্ট প্রিন্ট করছি, প্রিন্ট এফ এন্টায়ার রেডিয়াস, যাতে এই লেখাটা মনিটরে আসে, যে দেখে যাতে আমি বুঝতে পারি যে রেডিয়াসকে এন্টার করতে হবে। রিটার্ন জিরো, যেমন একটু আমি আগে আলোচনা করছি যে ইন্টিজার টাইপ দিয়েছি, ইন্টিজার মেইন, রিটার্ন জিরো করলাম, ওকে। এখন দেখো এই যে রেডিয়াস এরিয়া, এগুলো হচ্ছে মেমোরি লোকেশন, সো উই হ্যাভ টু ডিক্লিয়ার দ্যাট, যে রেডিয়াস একটা মেমোরি লোকেশন, এরিয়া একটা মেমোরি লোকেশন, তা ফাংশনের শুরুতেই আমাদেরকে মেমোরি লোকেশনগুলোকে ডিক্লিয়ার করতে হবে। এখন কয়টা মেমোরি লাগবে, কী টাইপের মেমোরি লাগবে, ইউ হ্যাভ টু থিঙ্ক বিফোর স্টার্টিং অফ দ্য প্রোগ্রাম, ওকে। তবে তোমাদের এখানে কি একটা ইনপুট নিতে হবে, ইনপুটটা নিয়ে রেডিয়াস নামক মেমোরিতে রেখে দেবো, তবে রেডিয়াস নামে একটা মেমোরি লাগবে, বুঝলাম। আউটপুটটা আমি এরিয়াতে রাখবো, বা এরিয়া থেকে প্রিন্ট করে দেখাবো, তবে এরিয়া একটা মেমোরি লোকেশন লাগবে। তো অনেক সময় দেখা যায় তার মানে এখানে এরিয়াসটা ইনপুট থেকে পাইছি, এরিয়াটাকে আউটপুট, এই ইনপুট এবং আউটপুট ছাড়াও ইন্টারমিডিয়েট স্টেজে দেয়ার মে হ্যাভ সাম মেমোরি লোকেশন, অথবা কোনো লুপ রান করার জন্য বা কোনো কিছু কাউন্ট করার জন্য মেমোরি লোকেশন লাগতে পারে। যেমন এখানে আমি একটা পাই একটা মেমোরি লোকেশন ডিক্লেয়ার করছি, ঠিক আছে, ম্যাক্রো ফরম্যাটে, ওকে। ডিফাইনের ব্যাপারটা বুঝি নাই, হ্যাঁ ডিফাইনের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা এটা আসতেছি, তার মানে আমার যদি এই যে মেমোরি লোকেশনে একটা নাম দিব, তাহলে কি কি মেমোরি লাগবে সেটা হচ্ছে আমি ইনপুট থেকে পেয়ে যাব, আমি আউটপুট থেকে পেয়ে যাব, এবং ইন্টারমিডিয়েট লোকেশন থেকেও আমি পেয়ে যেতে পারি কি কি মেমোরি লাগবে, এবং কিছু মেমোরি লোকেশন আমাদের ইয়েতেও থাকতে পারে, তোমার ইন্টারমিডিয়েট কাজ করার জন্য, সি প্রোগ্রাম লেখার জন্য লাগতে পারে। আচ্ছা তাহলে দেখো আমার প্রথমে এই প্রোগ্রামে কিছু মেমোরি লোকেশন ডিক্লেয়ার করলাম, ইনপুট নিলাম, তারপর ইনপুট থেকে এরিয়াটা প্রিন্ট করলাম, এরিয়াটা ক্যালকুলেট করলাম, এরিয়াটা প্রিন্ট করলাম, প্রোগ্রাম শেষ। এখন দেখো এখানে আমার তো এইটা তো বুঝতে পারছো, ইনকোড হ্যাশ ইনকোড stdio.is, ঠিক আছে, এটা তো আমি আগে দেখেছি। এখন পাই এর মান, পাই সিম্বলটা কি তোমার কিবোর্ডে আসছে কোথাও? ক্যালকুলেটরে থাকে, তাই না? কিন্তু পাই একটা ইম্পর্টেন্ট টার্ম আমাদের লাগবে, সুতরাং আমি একটা মেমোরি লোকেশন নিলাম, সেই মেমোরি লোকেশনে পাই ভেবেটা রেখে দিলাম। এখন যেহেতু সিম্বল নাই, আমি পিআই এই শব্দটি ইউজ করছি, পাই, ওকে। তবে একটা মেমোরি লোকেশনের নাম দিলাম পাই, দিয়ে ওখানে আমি এই পাই ভেবেটা রেখে দিলাম, যেহেতু পাই ভেবেটা কখনো চেঞ্জ হবে না, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, সেম থাকবে, কাজে এটাকে আমি ডিফাইন করলাম, ওকে। তো ডিফ কোনো কিছু ডিফাইন করবে, যেহেতু এটা ম্যাক্রোস, তা প্রত্যেকটা ম্যাক্রো হ্যাশ সাইন দিয়ে শুরু হয়, তো হ্যাশ, তারপরে আমি কী করবো সেটা বলে দেবো, কমান্ডটা দিলাম ডিফাইন, তবে হ্যাশ ডিফাইন দেওয়ার পরে একটা পাই দাম একটা মেমোরি লোকেশন ডিফাইন করলাম, যা ভেবে এত এটা লিখে রাখবো, এবং যেহেতু এটা ম্যাক্রো এখানে কোনো সেমিকোলন রাখবে না, ইজ ইট ক্লিয়ার? ম্যাক্রো সেমিকোলন থাকে না, ইকুয়াল সাইন দেওয়া লাগবে। হ্যাঁ, পাই লেখাটার পর কি ইকুয়াল সাইন দেওয়া লাগবে? না, ম্যাক্রোতে কোনো ইকুয়াল সাইন নাই, ঠিক আছে, যেহেতু এটা ম্যাক্রো, ম্যাক্রো ইকুয়াল সাইন নাই, যদি ম্যাক্রো না হয়তো যদি প্রোগ্রামের ভিতরে একটা, তাহলে তোমাকে ইকুয়াল সাইন, ঠিক আছে স্যার। এখানে কি শুধুমাত্র ফ্লোট টাইপ, ফ্লোটের ডাটা টাইপটাই দিতে হবে, নাকি আমরা ইচ্ছে করলে ক্যারেক্টার টাইপ ডাটা ইনপুট করে মানে ডিফাইন করতে পারবো? হ্যাঁ, তুমি যখন মেমোরি লোকেশনটা পেয়ে গেলে, তখন তুমি দেখো আমি কেন এখানে ফ্লোট দিলাম, রেডিয়াস, রেডিয়াসটা কি টাইপের, রেডিয়াস কি হোল নাম্বার, সার্কেল রেডিয়াস হতেও পারে নাও পারে স্যার? হ্যাঁ, হতেও পারে নাও পারে, যেহেতু কনফিউশন আছে, তার মানে কি আমার তবে এমন ভাবে নেই যেতে কি দুটি করা যায়, স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ডিফাইনের ওখানে
আমি পাই এর পরে যদি কোনো মানে ক্যারেক্টার টাইপ দিতে দিতে পারতাম কিনা। হ্যাঁ তুমি এখানে যে কোনো কিছু দিতে পারবা, এখানে তোমাকে ক্যারেক্টার বলতে হবে না, কিওয়ার্ড বলতে হবে না। ম্যাক্রো গোস ইজ নট দা পার্ট অফ ইউর প্রোগ্রাম। ইয়েস স্যার, বুঝতে পারছি। ম্যাক্রোটা হচ্ছে যে প্রি প্রসেসর, ঠিক আছে, এই যে অপারেটিং সিস্টেম রান করে। কি ক্রিয়া স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। হচ্ছে আমি যেহেতু মেইন প্রোগ্রামে ফ্লোট মানে ডিক্লেয়ার করছি, তাহলে আমি মেইন ফাংশনের আগে কেন হচ্ছে আমি ইন্টিজার ইউজ করতেছি, ইন্ট ইউজ করতেছি? এটা তো প্রথমে ইন্ট হচ্ছে কি রিটার্ন টাইপ, যে আমি মেইন প্রোগ্রামটা মেইন প্রোগ্রামকে কল করছে কিসে, অপারেটিং সিস্টেম থেকে কল হচ্ছে, তাই না? তবে মেইন প্রোগ্রাম তার কাজ শেষে অপারেটিং সিস্টেমকে একটা সিগন্যাল দিতে হবে না? তোমাকে একটা কাজ করতে আমি পাঠালাম, তারপরে কি তুমি একটা মেসেজ দেবে না যে কাজটা হয়ে গেছে? দেখে অপারেটিং সিস্টেম বা কম্পাইলার বুঝে নিবে যে প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মানে স্যার বলতে চাচ্ছি যে আমি যদি স্যার যেহেতু এখানে ফ্লট টাইপের ডেটা ইউজ করছি, তাহলে আমি মেইন ফাংশনের আগে যদি ফ্লট ইউজ করতাম তাহলে কি কোনো সমস্যা হইতো? না, ফ্লট মেইন এর সাথে এই ফ্লটের সাথে ডেটার সাথে এর সম্পর্ক নাই। মেইন মেইন এইটা হচ্ছে যে মেইন প্রোগ্রাম এক্সিকিউশন শেষে কি রিটার্ন করবে। কি কথা বুঝছো তো? জি স্যার। রিটার্ন মানে কি? রিটার্নটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে কক্সবাজার পাঠালাম একটা কাজ করার জন্য, তুমি কাজটা শেষে এসে আমাকে কি রিপোর্ট করবে না? ইয়েস স্যার। সেই রিপোর্ট করা হচ্ছে রিটার্ন করা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তুমি মেইন প্রোগ্রামকে কিছু কাজ করতে দিছো, মেইন প্রোগ্রাম কাজগুলো করা শেষে সে তাকে রিপোর্ট করবে যে তাকে পাঠাইছে, তাই না? ইয়েস স্যার। দ্যাট ইজ রিটার্ন করা। রিটার্ন জিরো এর পরিবর্তে গেট পিএইচ লিখলে কোন প্রবলেম হবে? তুমি যদি এখানে যদি জিরো না দিয়ে অন্য কিছু দেখো তাহলে অন্য মেসেজ যাবে। মানে জিরো মানে হচ্ছে প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছে। কি ক্লিয়ার? আমি যদি রিটার্ন 1 লিখি তাহলে কি হবে? তাহলে রিটার্ন 1 মানে হচ্ছে প্রোগ্রামটা সাকসেসফুলি রান করে নাই, অ্যাবনর্মাল টার্মিনেট করছে এই মেসেজ দিচ্ছ, তখন তুমি একটা রং মেসেজ দিচ্ছ। আচ্ছা, আমি তো প্রোগ্রাম রান করে দিলাম স্যার, মানে রিটার্ন 50 দিলো হয় এরকম দিলো তো হয়। হ্যাঁ, রিটার্ন তুমি 50 দিতে পারো, কিন্তু একটা রং মেসেজ দিচ্ছ। তোমার প্রোগ্রাম সাকসেসফুলি রান করছে, কিন্তু তুমি বলো যে প্রোগ্রাম সাকসেসফুলি রান করে নাই, তুমি কাজটা সাকসেসফুলি করছো, তুমি সাকসেসফুলি করে দিবা যে সাকসেসফুল হয়ে গেছে। কি ঠিক আছে? তুমি তো রিপোর্ট করার সাথে তুমি ওখানে কি কাজ করছো তার তো কোনো সম্পর্ক নাই, আছে না স্যার? সেটা কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কাজে তুমি কম্পিউটারে রিপোর্ট দিয়ে কি করে, রিটার্ন 0 রিটার্ন 1, এটা জেনে নিও যে হ্যাঁ কাজটা সাকসেসফুলি প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছে। এটা যখন অনেক বড় প্রোগ্রাম হবে বা তুমি যখন নিজে যখন কম্পাইলার লিখবা তখন এগুলি এই ভ্যালুগুলি খুব ভেরিয়েবল রেসপন্সগুলি, তুমি প্রোগ্রাম যখন দেখতেছো তখন খুব বেশি ইম্পর্টেন্ট না। মেইন মেইন কি রিটার্ন করলো না করলো তাতে খুব বেশি ইম্পর্টেন্ট না তোমার জন্য। বা যখন তুমি কম্পাইলার রাখবা বা যখন তুমি অপারেটিং সিস্টেম রাখবা তখন দেন মেইন প্রোগ্রাম কি রিটার্ন করলো ওগুলি দিয়ে তোমাকে কাজ করতে হবে। কি ক্লিয়ার স্যার? হ্যাঁ বলো স্যার। ম্যাক্রোতে পাই ডিফাইন করা আর বডিতে পাই ডিফাইন করার মধ্যে কি ডিফারেন্স? তুমি যদি বডিতে যদি পাই ডিফাইন করো, যেমন ম্যাক্রোতে আমি ম্যাক্রো হিসেবে যখন ডিফাইন করলাম তার মানে এই ভেবেটা চেঞ্জ করা যাবে না, এটা আমি ডিফাইন করে দিচ্ছি, মানে এই ভেবেটা চেঞ্জ করতে, কিন্তু এই বডিতে যদি আমি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতাম চেঞ্জ করা যেত, মানে পরে আবার আমি পাই এর আরেকটা মানও অ্যাসাইন করতে পারতাম। হ্যাঁ, আরেকটা মানও অ্যাসাইন করতে পারতাম বা চেঞ্জ করতে পারতাম, কিন্তু ডিফাইনে দিলে আমি চেঞ্জ আর করতে পারবো না। আর চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। পুরো প্রোগ্রামে সব ফাংশন থেকে ইউজ করতে পারবো। এরিয়ার ইকুয়েশনে আমরা যে রেডিয়াস ইনটু রেডিয়াস দিয়েছি মানে স্কোয়ার এর জন্য, তো এটা তো জাস্ট পাওয়ার 2 দেখে সহজে করতে পেরেছি, পাওয়ার তো অনেক বেশি হতে পারে, তখন পাওয়ার ইউজ করা যায়? হ্যাঁ, পাওয়ার ইউজ করা যাবে। তুমি আরেকটা ফাংশন কল করতেছো সেখানে তোমার প্রোগ্রাম স্লো হবে।
ঠিক আছে স্যার পাই এর কি কোনো মেমরি লোকেশন আছে মানে এই যে আমি পাই কথাটা লিখলাম পিআই এটার কি মানে মেমরি অ্যাড্রেস মেমরি লোকেশন আছে তুমি নিজে মেমরি লোকেশনটা ডিক্লেয়ার করতেছো তো তুমি একটা মেমরি লোকেশনের নাম দিচ্ছ পাই ইকুয়াল জি স্যার স্যার রিটার্ন যদি 50 দেওয়া হয় সেক্ষেত্রেও তো রান হচ্ছে তাহলে কম্পাইলার কেন বুঝতে পারছে না যে হচ্ছে মেইন ফাংশন ভুল ইনফরমেশন দিচ্ছে না কম্পাইলারকে তুমি কক্সবাজার কি করলা না করলা কম্পাইলার তো দেখে নাই দেখছে কিন্তু কম্পাইলার মেইন ফাংশন বুঝতে পারে না আমি তোমাকে হ্যাঁ আমি তোমাকে কক্সবাজারে পাঠাবো একটা কাজ করতে তুমি এসে আমাকে বললা যে স্যার কাজটা হয় নাই আমি ধরে দিব কি কাজটা হয় নাই স্যার প্রোগ্রামের ভেতরে যদি ভুল লেখা হয় সেক্ষেত্রে তো কম্পাইলার বুঝতে পারে যে না এখানে এরর হয়েছে সেক্ষেত্রে তো এরর দেখায় তো এটা এটাকে তুমি এখানে শুধু কম্পাইলার না এখানে কিন্তু অপারেটিং সিস্টেম ইনভলভ আছে তোমার রিটার্ন ভ্যালুর সাথে অপারেটিং সিস্টেম ইজ ইনভলভ নট অনলি কম্পাইলার ইজ ইট ক্লিয়ার জি স্যার ওকে কাজে স্যার ফিজিক্স ল্যাব ছিল আমাদের আরেকটি ল্যাব আছে ওকে হ্যাঁ আমরা এখানে শেষ করতেছি আচ্ছা তে ওকে তাহলে ক্লিয়ার কনসেপ্টটা সবাই यस স্যার আমরা এই প্রোগ্রামটা নেক্সট দিন আবার দেখব হ্যাঁ এখন আমার ল্যাব ক্লাস আছে যারা যাদের ল্যাব ক্লাস আছে তাদের ল্যাবে ঢুকো আমি হয়তো দুই এক মিনিট সময় লাগবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা ক্লোজ করে দিচ্ছি এখানে আসসালামু আলাইকুম আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার